বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে মিশ্র মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী তিনি সাকিবের উচ্ছ্বাসিত প্রশংসা করলেও দুই বাংলার নায়কদের মধ্যে তাকে রেখেছেন সবশেষ অবস্থানে সম্প্রতি কলকাতার এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেন গেল ঈদে বাংলাদেশে মুক্তির পর গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি নবাব এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী সাকিবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন ওপার বাংলার জনপ্রিয় এই নায়িকা তিনি বলেন সাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের সুপার ডুপার হিট অভিনেতা তার মধ্যে কোনো আলাদা ভাব নেই কাজের প্রতি খুবই ডেডিকেটেড কাজ ছাড়া তিনি কিছুই বোঝেন না সেটে সদস্যদের সঙ্গেও খুব কম কথা বলেন আর যতটুকু বলেন তার পুরোটা জুড়ে থাকে কাজ ও পারফরমেন্স কিভাবে ভালো করা যায় তা নিয়ে তারপরও ওপার বাংলায় সাকিবের অবস্থান তৌরিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন শুভশ্রী তবে কলকাতার জনপ্রিয় এই নায়িকা এও বলেছেন সাকিবের মধ্যে ওপার বাংলার দর্শকদের আকর্ষণ করার মতো সব কিছুই রয়েছে বাংলাদেশে নবাব এর জনপ্রিয়তা ও ব্যবসা সফলতার জন্য সাকিব ভক্তদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন আমি প্রথমে বিশ্বাস করিনি একদিনেই নবাব এত টাকার ব্যবসা করবে এর জন্য দর্শকদের ধন্যবাদ দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করিনি এদিকে দুই বাংলা নায়কদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন প্রশ্ন করা হলে সোহমকে সবার প্রথমে রেখেছেন শুভশ্রী আর দুয়ে দেব তিন নম্বরে জিত এবং চার নম্বরে রেখেছেন সাকিব খানকে বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন